প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সম্পদ, যার শতভাগ প্রমাণ দিয়েছেন পটুয়াখালীর অপ্রতিরোধ্য যুবক মোহাম্মদ বেলাল হোসেন আকন। জন্ম থেকে দুই হাত নেই, প্রবল ইচ্ছাশক্তি ও একাগ্রতা দিয়েই সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন তিনি। লেখাপড়া থেকে শুরু করে সমবয়সীদের সঙ্গে সমান তালে খেলছেন ফুটবল, বাইছেন নৌকা। একটি সরকারি চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আকন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিন ও জসিম পারভেজের তথ্য ও ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। দুহাত নেই, শারীরিক উচ্চতাও কম, তাতে কি বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন ফুটবল। পিছিয়ে নেই পড়াশোনায়, নামাজের সময় আবার ইমামের ভূমিকায়। অদম্য এই যুবকের নাম বেলাল হোসেন আকন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উমেদপুর গ্রামের খলিল আকন ও হোসনার বেগমের সন্তান। তার জন্ম 2000 সালে, জন্ম থেকে দুহাত নেই। প্রতিবন্ধী এই সন্তানকে আত্মনির্ভরশীল করতে সংগ্রাম শুরু করেন মমতা মহিমা। মায়ের সহযোগিতায় পায়ের আঙ্গুলের সাহায্যে লেখা আয়ত্ত করেন। পা দিয়ে লিখে 2018 সালে দাখিল এবং 2020 সালে আলিম পাস করেন আকন। শারীরিক অক্ষমতাকে শক্তিতে রূপান্তর করে জীবনের পথে এগিয়ে যাচ্ছে বেলাল। ভবিষ্যতে হতে চান শিক্ষক। আমি লেখাপড়া করে আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা মানুষের ভিতরে বিলিয়ে দিতে। প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা রয়েছে বেলালের। খোঁজ খবর রাখেন দুনিয়ার নিত্য নতুন ঘটনার। ওকে নিয়ে অনেকজনের অনেক খারাপ মন্তব্য ছিল, কিন্তু আমাদের পরিবারে কখনোই এর উপর খারাপ মন্তব্য ছিল না। বাবা মা, ভাই বোন আমরা সবাই ওকে সাপোর্ট দিয়েছি। বিশেষ করে চার সন্তানের ভিতরে বাবা মা সবচেয়ে ওরই বেশি আদর যত্ন স্নেহ করে। আমাদের থেকেও যে কোনো বিষয়ে ওর প্রধান ও কিছু বলে সেটা কখনোই তারা পালায় না। আত্মবিশ্বাসী বেলাল দেখিয়েছেন দুহাত না থাকলেও কর্মের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া যায়। তার এমন সাফল্যে খুশি সহপাঠী আর শিক্ষকরা। আমাদের মধ্যে স্বাভাবিক অন্য কোনো কাজ করতে পারে না, তাই সরকারের প্রতি দৃষ্টি করছি যে ওকে জন্য এমন একটা চাকরি দেওয়া হয় যাতে ওইটা চাকরি অথবা যে কোনো ব্যবসা, যার মাধ্যমে ও ভালো কিছু করতে পারে। বই উল্টোই পড়বে, এ শক্তি তো আসলে হাত দ্বারা তার ছিল না, পা দ্বারা, ঠিক কিনা। তার বসার আলাদা বেঞ্চ থাকতো, সে ওই বেঞ্চে বসতো, কিন্তু সে ক্লাসে আসলে ছিল অত্যন্ত মনোযোগ। তাকে যদি প্রশ্ন করতাম, সে বলতো যে আজকে রাত্রে 11টা পর্যন্ত পড়াশোনা করেছে। আমার জানা মতে সে ক্লাসে যে প্রতিদিনের বিষয়টা অন্তত সেটা ভালো করে পড়াশোনা করত। আমি সত্যি আমি ভয় পেতাম যে ও মাথা পর্যন্ত শেষ করতে যেতে পারবে কিনা। যখন প্রথম শ্রেণী পাশ করে আমার তো প্রতি আশীর্বাদ রইল যে যেন আর একটু ভালো করে। ও যখন দাখিল মাদ্রাসা করতে হয়, ওর দাখিল মাদ্রাসায় যে সুপার আছে তার সাথে ও বলছে হলুদ স্যারে। প্রতিবন্ধী ভাতা পান বেলাল ইউনিয়ন পরিষদ থেকে, তার পরিবারকে সহায়তা করা হয়। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তাদের সর্বত্র সহযোগিতা করেছি, প্রতিবন্ধী ভাতা দিয়েছি। তাছাড়া আমি ওই ওয়ার্ডের মেম্বারের পরিষদ মহিলা মেম্বারের সাথে যোগাযোগ করেছি, তারা বিভিন্ন সময় আমাদের সাধ্য মতো যতটুকু সহযোগিতা করা আমরা করে যাচ্ছি। এই নীতিমালা অনুযায়ী সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, যে এবং প্রতিবন্ধী সহায়ক কোনো উপকরণ যদি তার জন্য দরকার হয় সেটাও আমাদের যেহেতু প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আছে, সেখান থেকে ওনাকে আমরা সরবরাহ করতে পারবো। সমাজের বোঝা নয়, বরং নিজের ইচ্ছাশক্তি আর মেধাকে কাজে লাগিয়ে সমাজকে আলোকিত করা যায়, যা নিন্দনীয় সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করেছেন অনুসরণীয় যুবক বেলাল। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার আসলে ঠিকানা।